আমার ভাইরা, বন্ডফির আমাদের দেশে আছে না নাই? আর একটু জোরে কোনো আছে না নাই? এদিকেও আছে, এদিকেও আছে, কয় কি এইগুলোর উৎখাত করা লাগবে না লাগবে না? আমার ভাইরা, দুই দিন আগে গত 17 তারিখে পুস্তকলা বালুর মাঠে আমার ভাইরা আলোচনা করতেছি, 12 দিন ব্যাপী যে সম্মেলনটা হয় বাংলাদেশের মধ্যে একটা ঐতিহাসিক মাহফিল, এবং বাংলাদেশের বাছাই করা বক্তারাই ওই মাহফিলে সুযোগ পাইটা আপনারা নিশ্চয় সবাই জানেন। হঠাৎ করে ছায়া দিকে আমার পাশে এক বন্ড এনায়েতুল্লাহ আব্বাসী বসা, মাথা দরব তুলতে গেছে গা। যে একই দিনে, আমি আগেও বলছিলাম যে একই দিনে এইরকম দুই মতাদর্শের দুই বক্তা দাওয়াত দিচ্ছেন কেন, আমার সাথে এই ভণ্ডটারে দাওয়াত দিচ্ছেন কেন? কি এনায়েতুল্লাহ আব্বাসের নাম আপনারা অনেকে শুনছেন না? আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে, নামদারি বক্তা, নাম বললে অসুবিধা হবে না, আমি অহরহ বলতেছি, এরাও আমারে বলতেছে, কাফনের কাপড় রেডি করে রাখবার লাগিয়া আমি ওলার বিয়াদব, যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন থেকে মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কি মরা লাগবে না? আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে এমন বক্তাও আছে, লিটন দেওয়ানের ফাতরের বিজ্ঞাপন করছে, লিটন দেওয়ানের ফাতরটারে বলছে হাজরে আসফর পাথরের মতো, জোরে কোন না উজবিল না। এই বক্তাটার নাম কি নাম আপনারা কোন তো শুনি, দেখছেন দেখছেন, আমি নাম কই আপনারা সবাই জানে, তোফাজ্জুল বৈরবি। আমার মনে হয় এর সাইডে রাস্তার ক্যাম্পাসার ওষুধ বেচার ক্যাম্পাসার ও এর সাইডে বেশি জ্ঞানী, মানুষ আরো বেশি জমাইতে পারে। আরেক বন্ড গিয়াসউদ্দিন তাহেরি আছে না নাই? মমতাজ রফিল করে বাড়াইছে কথা কয় না। তারপর আরেক বান্ডার আবু সুফিয়ান আল কাদরি, জোরে বলেন ঠিক না ঠিক? যাদের নাম বলতাছি এইগুলা কি আল্লাহর বড় বড় ফেরেশতা? আমার ভাইরা, শয়তান মনে হয় দুঃখ কইরা কয় যে আমারে কেন আল্লাহ বানাইছিল, এইগুলার দ্বারাই তো আমার সাথে আরো বেশি কাম হইতাছে, জোরে বলেন ঠিক না ঠিক? ভণ্ডদেরকে উৎখাত করা দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? জানো জানো আগুন জানো বন্ড পীরে রাস্তা নাই, ঠিক না ঠিক? সিলনায় বলে ঠিক না ঠিক? কোন জানো জানো আগুন জানো বন্ড পীরে রাস্তা নাই, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই, এই সমাজে শিরিক বেদাত। তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মুসবাহ লম্বা রাখে দাড়ি কিন্তু রাখে না, আর একটু জোরে বলেন ঠিক না ঠিক? কোন অসুবিধা নাই, আপনারা আমার চিন্তা করেন না, আমার সিলাইলে অসুবিধা, আল্লাহর রহমতে সিলাইলে গলার যে ক্ষতি হইব, আমার ভাইরা ঘুমাইবার আগে একটা ট্যাবলেট খাইয়ে ফেলাম, কালকের মাহফিলের জন্য আবার গলা নতুন ভাবে জন্ম নিব, আল্লাহর রহমতে আছে আমার কাছে। তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মুসবাহ লম্বা করে দাড়ি কিন্তু রাখে না, মাথায় আবার পাগড়ি আছে, মাথায় আবার পাগড়ি আছে, পরনে তার লুঙ্গি নাই, জোরে কোন ঠিক না ঠিক? মিথ্যা কইছি? এই হুজুর কথা কোন নাকি, এদিকে আসেন, মিথ্যা কইছি মুরব্বি? মাথায় আবার পাগড়ি আছে, পরনে তার লুঙ্গি নাই, বলবেন কেমনে সত্য? আল্লাহর কালামে দৈরা কইতাছি কোরআন শরীফ সত্য না মিথ্যা? এই কোরআনের বিরুদ্ধে কেউ যদি বলে ঈমান থাকবে? আল্লাহর কালাম হাতে নিয়ে বলতেছি আমার কথা 1% মিথ্যা না, 100% যদি আরো বেশি থাকতো সেইটাও সত্য হইতো, মাথায় আবার ফাগরি আছে, পরনে তার লুঙ্গি নাই, বলবেন এইটার মানে কি? এইটার মানে হচ্ছে আমাদের দেশের মধ্যে কিছু ল্যাংড়া বাবার দল আছে না নাই? আমি দেখছি ল্যাংড়া বাবা ল্যাংড়া ওয়া রাস্তা দিয়ে ঘুরতেছে, আমার জীবন দশা আমি দেখছি, আপনারা কি দুই সাইড জনে দেখছেন? যারা যারা দেখছেন তাইলে সবাই ভাগ্যবান। আমার ভাইরা, এখন ল্যাংড়া ল্যাংড়ার মুরিদরা ল্যাংড়ার জন্য এত পাগল রে ভাই, ও মুরব্বি বাবারা, যদি ল্যাংড়ার জন্য এত পাগল, 10 বাঘের 1 বাঘ যদি আল্লাহর জন্য পাগল হইতো, আমার ভাইরা নিঃসন্দেহে ওই পাগলা আল্লাহর অলি হয়ে যেত। এখন বাবা সারা কিচ্ছু বোঝে না, কয় কি বাবা খুশি আল্লাহ খুশি, জোরে কোনো না উজবিল্লাহ। আল্লাহ কি আমাদেরকে পৃথিবীতে বাবারে খুশি করবার জন্য পাঠাইছেন? আল্লাহ পাক পৃথিবীর মধ্যে আমাদের কেন পাঠাইছেন? উত্তরটা আমি আমার মন গড়াভাবে দিতাম না, কারণ আমার বাপের বাড়িতে কোন উত্তর নিয়ে আসি নাই। উত্তরের কিতাব হচ্ছে কোরআন শরীফ, সূরা যারিয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ বলেন মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দাসত্ব আনুগত্য বন্দেগীর জন্য বানাইছি।
যখন এই জায়গার মধ্যে কি আছে যে মানুষকে আমি বাবারে খুশি করবার জন্য বানাইছি, আল্লাহ বলেন আমার ইবাদতের জন্য বানাইছি, তাহলে এক নাম্বার যারা বলে বাবায় খুশি আল্লাহ খুশি তাদের কথা কোরআনের সাথে মিলছে নাকি মিলে নাই? মিলে নাই। কোরআনের সাথে যার মত এবং পথ, যার মত এবং পথ কোরআনের সাথে মিলবে না, আমার ভাইরা ওই ব্যক্তিকে নিঃসন্দেহে কি বলা যাইতে পারে? আমি বলতাম না আপনারা কোন, আজকে আপনারা বড় মুফতি সাহেব, আমি শুধু লাইন দড়াইয়া দিব, ফিনিশিং আপনারা দিবেন, মুফতি হওয়া লাগবে না। আমার ভাইরা কোরআনের সাথে যার মত এবং পথ মিলবে না তাকে কি বলা যাইতে পারে? হ্যাঁ, কাফের। আল্লাহ তুমি শুনছো রামপুরার মানুষে ফতোয়া দিছে, আজকে কোনো মুফতি ফতোয়া দেয় নাই, তাই চিন্তার কোনো কারণ নাই, প্রধানমন্ত্রী আমারে ধরতো না, ঠিক না বেটি? ধরলে কোন রামপুরায় যান, যারা উত্তর দিছে তাদের ধরেন। আমার ভাইরা এখন আসেন, বাবার এত পাগল, বাবা সারা কিচ্ছু বোঝে না, বাবায় যদি গু দে বন্ডয় কয় বাবায় আমারে গি দিছে, ঠিক না বেটি? আর একটু চিল্লা কোন, ঠিক না বেটি? আমার ভাইরা আচ্ছা এখন আমি বলতে চাই, ভাইরা আওয়াজ করে বলুন, এইরকম মাল তো কুত্তা বিলের কাছেও আছে, আছে না নাই? কিন্তু কুত্তা এবং বিলাই সাহেবকে আল্লাহ বলছে তোমার মাল তুমি দেখাইয়া চলতে পারো, কারণ তোমার উপরে ইসলামী শরীয়ত ফরজ না, ঠিক না ব্যক্তি? কিন্তু মানুষের উপরে ইসলামী শরীয়ত আছে না নাই? ইসলামী শরীয়তের দৃষ্টিতে সতর ঢাকা কি জানি? দেখছেন কত বড় মুফতি সাহেব আজকের মাহফিলের শ্রোতা, ইসলামী শরীয়তে সতর ঢাকা ফরজ, যদি ফরজ হয় তাইলে কি কাপড় খুললা চলবার কোনো সুযোগ আছে? নাই। এরপরেও কেউ যদি কাপড় খুললা সতরকে যেইটা লুকায় রাখবার কথা ওপেন কইরা যেই ব্যক্তি ল্যাংডা হইয়া চলে এবং ল্যাংডা বাবা নাম দেয় ফির বলে নিজেকে জাহির করতে চায়, আমি নুরুজ্জামান নোমানি বলতে চাই ওই ব্যক্তি পীরের দল না, আল্লাহর কসম ওই বেয়াদব হচ্ছে কুত্তা বিলাই দল। আর একটু জোরে বলে, ঠিক না বেঠে? ও বোন শ্রীরামপুরের ভাইরা, তাহলে আপনারাই বলেন আমরা কি কুত্তা বিলের কাছে যাব নাকি আল্লাহর ওলির কাছে যাব? আল্লাহর ওলির কাছে গেলে লাভ আছে, আল্লাহর ওলির কাছে গেলে আল্লাহকে কেমনে পাওয়া যায় এই জিনিসটা বোঝা যায়। আমার ভাইরা আল্লাহর ওলি কোনোদিন কয় না আমার বাড়িতে গরু নিয়ে আসো, ছাগল নিয়ে আসো, তারপরে কি কয় কুত্তা নিয়ে আসো, বিলাই নিয়ে আসো, বলে না কি? বলে না। আমার ভাইরা আমাদের দেশের মধ্যে এমন বহু ফিরসাব আছে, বাইরে ভাই খালি গরু ছাগল না উট নিয়েও যাইতে হয়, জোরে বলেন ঠিক না বেঠে? কোনোদিন বলে না যে হজ কর, নিজেও হজ করে নাই, কোনোদিন বলে না হজ কর, কোনোদিন বলে না নামাজ পড়ো, কোনোদিন বলে না আমার কাছে আনতেছো যাদের মাধ্যমে পৃথিবীর মধ্যে আসছো সেই বাপ মাকে আগে ফল খাওয়াও। কত সব বাপ মার গুরুত্ব প্রত্যেকটা সন্তানের কাছে কম না বেশি মনে হয়? ফিরের সাইডে বাপমার গুরুত্ব অবশ্যই বেশি, তবে মনে হয় বউয়ের সাইডে কম। আর কেউ জোরে কন, আমার ভাইরা বউয়ের সাইডে কম না? তাহলে আমরা অনেকেই তো বাপমার দিকে খবর নাই, বউ সারা কিচ্ছু বুঝি না, এইরকম কিছু ভাই আছে না নাই? মনে রাখতে হবে, বউ হারালে বউ পাবি রে প্রতি গড়ে গড়ে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, বউ হারালে বউ পাবি রে প্রতি গড়ে গড়ে, মা হারালে মা পাবি না হাজার সাধন করে, বউয়ের কথায় করো না হায়, বউয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহের রক্তে মাংসে মায়ের অবদান, জোরে বলেন ঠিক না বেঠে?